আমি শোয়েব আহমদ। এরপর যে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের সাথে আমরা শেয়ার করতে চাই যে স্যার, আপনি গত পর্বে এই জায়গায় এসে শেষ করেছিলেন যে আল্লাহর প্রিয় বান্দাদের কাছে দোয়া চাওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরাম নিরুৎসাহিত করতেন। কেন নিরুৎসাহিত করতেন এবং আমরা তাহলে কি দোয়া চাইব না, আর চাইলে সুন্নত তরিকাটা কি আমাদেরকে এটা বলেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। যে বিষয়টা গুরুত্বপূর্ণ, দোয়া চাওয়া যেমন সুন্নত সম্মত একটা আমল, ঠিক এক্ষেত্রে বাড়াবাড়ি সুন্নাতে নিষেধ করা হয়েছে। সবচেয়ে বড় কথা যে এর মাধ্যমে আর একটা খুব বড় সুন্নত আমরা তরক করে ফেলছি, সেটা নিজের দোয়া নিজে করা, যেটা সাহাবীরা শিখিয়েছেন। তো অনেকগুলো বিষয় আমরা আসলে চেয়েছিলাম সুন্নার আলোকে বেলায়েতের আমলগুলো ব্যাখ্যা করতে, কিন্তু হাদিসটা ব্যাখ্যা করতে যে আমাদের লম্বা হয়ে যাচ্ছে, তবে আশা করি দর্শকরা আমরা সবাই উপকৃত হব। বিষয়টা হলো যে কোরআন কারিম আপনারা ভালো করে পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসগুলো সিয়া সিত্তা মুসনাদ আহমদ সহ 50,000 হাদিস প্রায় পড়ে দেখেন। আপনারা দেখবেন না কোনো জায়গায় কোনো কারণে আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে কারোর কাছে যে দোয়া চাওয়ার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আমরা যদি অনেক সময় আমরা না বুঝে বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা যে আদব করতেন, আমি মাদ্রাসায় আমরা বলি উস্তাদের সাথে সে আদব করব, অথবা দরবারে বলি পীরের সাথে সে আদব করব, এই ধরনের ক্ষেত্রে অনেক সময় আমরা সীমা লঙ্ঘন করে ফেলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের মর্যাদা, যেটা একই, যেটা ইমান, আর বাকি সবার মর্যাদা জন আমরা ধারণা করি যে তিনি। দ্বিতীয় কথা হলো রসুল্লাহ সাল্লাহ আসমত ছিল, আল্লাহ তাকে মাসুম করেছেন, আর কোনো বান্দা মাসুম নয়। তৃতীয় কথা হলো আসলে আদবটা কী হবে এটা জানতে আমাদের সাহাবিদের কাছে যেতে হবে। আমরা আগেই বলেছি যে এবাদত হবে বেলায়েত হবে আল্লাহর, আর তরিকা হবে আমল হবে রসুল্লাহ সাল্লামের, আর সুন্নতে রসুল সাল্লামের বোঝার জন্য মানদণ্ড মেয়ার হলেন সাহাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ কোরআন কারিমে বলেছেন যে তারা মেয়ার, যে আসা ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজির, সূরা তাওবার 1 নম্বর আয়াত। তো এই জন্য সাহাবায়ে কেরামদের ভিতরে যখন আমরা যাই, তারা দেখব তারা যে কোনো ভাবে রসুল্লাহ সাল্লামের কাছে দোয়া চেয়েছেন। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অথবা তার অফাতের পরে কোনো সাহাবি সাহাবির কাছে দোয়া চাওয়ার জন্য বিশেষ তোড়জোড় করছেন, অথবা তাবেঈনরা সাহাবিদের কাছে দোয়া চাইতে যাচ্ছেন, এটা পাবেন না। কিন্তু কোনো কোনো সাহাবির কাছে যে দোয়া চাওয়া হয়েছে, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ এটা আমি বলছি। প্রথম কথা হলো নবী ছাড়া, আম্বিয়ায়ে কেরাম ছাড়া অন্যদের কাছে দোয়া চাওয়া বৈধ, কোনো দোষ নেই। এটার একটা বড় প্রমাণ হলো ইমাম তিরমিজি হাদিস শরীফে এনেছেন সহি হাদিস, উনি নিজে সহি বলেছেন, কেউ কেউ সনদে কিছু দুর্বলতা বলেছেন, এটা অন্য কথা। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরায় যাচ্ছিলেন, ওমরায় যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজাজত চাইলেন, হুজুর আমি ওমরায় যাব। তিনি বললেন তুমি যাও, আর তুমি নেক জায়গাগুলোতে আমাদের জন্য দোয়া করতে ভুলো না। মালা তানসানা মিন দাওয়া থেকে আখি, হে ভাই আমাদের তোমার দোয়ার ভিতরে আমাদের কথা মনে রেখো। জি, এতে বোঝা গেল দোয়া কবুলের কোনো বরকতের জায়গায় কেউ গেলে, যেমন হজে যাচ্ছে ওমরায় যাচ্ছে, তার কাছে দোয়া চাওয়া, আরাফার মাঠে যাচ্ছে, তার কাছে দোয়া চাওয়া যে ভাই এইসব জায়গায় যখন আপনি নিজের দোয়া করবেন আমাদের কথাটা মনে রেখেন, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত যে এটা সুন্নত সম্মত। রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু সাহাবীর কাছে চেয়েছেন, এটা আমরা যে কারোর চাইতে পারি। পাশাপাশি একটা হাদিস দিয়ে তো দিন হয় না, সাহাবিদের আমল দেখুন। এই হাদিস সাহাবিরা জানতেন, আমরা যদি ধরে নিই এটা সহি হাদিস, মানে সাহাবিরা জানতেন, সাহাবিরা একে অপরের কাছে কেউ কখনো এরকম দোয়া চেয়েছেন আমরা পাচ্ছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দোয়া চাইছে, একজন চিঠি লিখেছে যে আমার জন্য দোয়া করেন, তিনি বকা দিয়েছেন যে আমি কি পয়গম্বর নাকি নবী, তুমি তাহাজ্জুদে উঠে তোমার জন্য দোয়া করবে, তুমি যখন ফরজ নামাজ শেষ করে তোমার জন্য দোয়া করবে। একজন সাহাবি, আমার নাম মনে পড়ছে না, সম্ভবত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা অথবা অন্য সাহাবি, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তার কাছে দরবার অনেক নতুন এলাকায় গেছেন, হুজুর আমার জন্য দোয়া করে, দোয়া করে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন, গুনাহগুলো মাফ করে দেন। এখন একজন দোয়া চেয়েছে, সবার ভিতরে দোয়ার আবেগ এসেছে, হুজুর আমার জন্য দোয়া, আরেকজন এসে বলছে আমি তোমার জন্য দোয়া করি না, আগেরটার জন্য করি, আগেরটার দোয়াটা আমি আল্লাহ তার মাফ না করুক, মানে মানে আমি আমি কি পয়গম্বর আমি দোয়া করো, তোমার নিজের দোয়া নিজে করবে, নামাজের নামাজের ভিতরে দোয়া করবে, তাহাজ্জুদে দোয়া করবে, এইভাবে দোয়া চাওয়ার প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছো। জি জি, তার মানে হলো দোয়া চাওয়াটা সুন্নত সম্মত। তো দোয়া চাওয়া কোনো মানে অতিরিক্ত প্রয়োজনীয় ব্যাপার নয়, দিন এটাকে এনকারেজ করেনি, বৈধ করেছে, এটা চাওয়া যেতে পারে।
এটা কেন করেছে? আসলে এখানে দুটো কথা, আমার একটা অভিজ্ঞতা আর সুন্নতের কথা বলবো। যেহেতু দোয়ার কথা আসলো, আসলে দোয়া হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে সবচেয়ে প্রিয় সম্পর্ক। আর দোয়া হওয়াল ইবাদা, সহিহ হাদিস রাসূলুল্লাহ বলেন দোয়াটাই হলো ইবাদা। আমরা যত ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এর প্রাণটা কি? প্রাণটা হলো আল্লাহর সাথে আমার কথা, এটাই তো আল্লাহর জিকির, এটাই তো আমার প্রাণ, আমার প্রাণের শান্তি, এটাই সবচেয়ে বড়, এটাই মূল প্রার্থনা, মূল জি। আর দোয়া হওয়াল ইবাদা, নামাজ পড়ছি দোয়া, ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, রব্বি ইগফিরলি ওয়ারহামনি, তাহলিল করছি দোয়া, জিকির করছি দোয়া। এখন কথা হলো যে এই দোয়া হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে সরাসরি সম্পর্ক। বান্দা আল্লাহর কাছে চাইবে, জি, বান্দা যখন আল্লাহর কাছে কথা বলে, আল্লাহর কাছে চাই, অজু করে, বিনা অজুতে, বসে, শুয়ে, আবেগ দিয়ে, কম আবেগ দিয়ে, হাত তুলে, না তুলে, আল্লাহ যখন বান্দার সাথে কথা বলে, আল্লাহ আমার এটা করে দেন, আল্লাহ আমার এটা করে দেন, আল্লাহ আমার এটা দেন, এটা দেন, যতক্ষণ বান্দা কথা বলে ততক্ষণ তার আমল নামায় নামাজের এবাদত যেমন একটা এবাদত, ওই রকম দোয়ার এবাদতের সওয়াব জমা হতে থাকে। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো, যখন বান্দা আল্লাহর সাথে কথা বলে কিছু চায়, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন, তবে উত্তর দেন তিনভাবে, হয় যেটা চেয়েছে ওটাই দেবেন, নইলে এর বিনিময়ে কোনো অকল্যাণ রোধ করে দেবেন, নইলে আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে আখিরাতে তাকে বিরাট পুরস্কার দেন, অর্থাৎ মাহরুম করবেন না, মাহরুম করবেন না। তিন নম্বর কথা এর চেয়েও বলো, আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন, আপনার মনটা আমার দিকে রুজু, হুজুর দোয়া করছে, একজন নেককার লোকে ভালোবাসায় দোষ নেই, কিন্তু আপনি আল্লাহর কাছে সরষে দোয়া চাচ্ছেন, আপনার মনটা আল্লাহ আল্লাহর অলি হয়ে যাচ্ছেন আপনি। এই ক্ষেত্রে একটা মজার কথা দর্শকদের বলবো, আমরা সুন্নার কথা বলি, অবশ্যই সুন্নার কথা বলার অর্থ অলিদের বিরুদ্ধে নয়, মাঝহাবের বিরুদ্ধে নয়, সব কিছুকে সুন্নাতের আলোকে গ্রহণ করার পক্ষে। এক ভাই আমাদের আলোচনা শুনে, তিনি ইসলামিক টিভির অফিসে এসেছেন আমার সাথে কথা বলতে, অনেক কষ্ট করে, ফোন তো ধরি না, তে উনি বললেন যে আসলে বিষয়টা আমি দু একবার আলোচনাও করছি, উনি বললেন যে আমার একটা কঠিন বিপদ, আমার কিছু সম্পত্তি ঢাকাতে ওই বাইতুল মোকাররমের কাছে, একজন দলিল দিয়ে দিছিলাম ডেভেলপের জন্য, হাই রাইজ বিল্ডিং করবেন, ওই ভদ্রলোক আমার দলিলও দিচ্ছেন না, জমিও দিচ্ছেন না, টাকাও দিচ্ছেন না, খুব হ্যারাস করছেন, আর শক্তি ক্ষমতা বেশি, আমি কিছু করতে পারছি না। এখন আপনারা বলেন যে তাবিজ নেওয়া যাবে না, কোনো এই ধরনের তদবিরের জন্য যাওয়া যাবে না, তাহলে আমি কী করতে পারি? তা আমি তাকে বললাম যে আপনি এখন তো বলতে পারছি না, আপনি রাহেবেলাত বইটা কিনে নেবেন, কিনে নিয়ে আমাকে মেসেজ করবেন, আমি দু একটা দোয়া দেখি আপনাকে বলে দেবো। তো উনি রাহেবেলাত কিনে নিয়ে মেসেজ করেছেন যে হুজুর রাহেবেলাত আমার সামনে আছে, আপনি যদি, আমি ওই রাহেবেলাতে কয়েকটা সুন্নত দোয়া তিনটে চারটে, যে আমার ইসের মতো যে এই ধরনের বিপদের ক্ষেত্রে কাজে লাগতে পারে, এরকম কয়েকটা দোয়া ওনাকে বললাম, তিনটে দোয়া সম্ভবত এখন যতটুকু মনে পড়ে, যে আপনি সেজদায় যেয়ে তাহাজ্জুতে অন্যান্য সময়ে বারবার এই দোয়াটা করতে থাকেন। জি, সপ্তাহ দুয়েক পরে কয়েকদিন আগে উনি আমার কাছে আসছেন ইসলামিক টিভিতে, যে হুজুর ওই লোকটা আমার জমির দলিলগুলো ফেরত দিয়ে গেছে। কিন্তু এটা আমার বলার উদ্দেশ্য না, বলার উদ্দেশ্য হলো ওই ভদ্রলোক বলছেন যে স্যার আমি দলিল পেয়ে খুব খুশি হলাম, কিন্তু আমার এখন মনে হচ্ছে দলিল পাওয়ার আগে এই যে 15-20 দিন তাহাজ্জুতে সেজদায় যে আল্লাহর কাছে দোয়া করতাম, বসে বসে দোয়া করতাম, এই দোয়া করে যে মজা পেতাম, মনে হচ্ছে দলিল পাওয়ার মজা হচ্ছে ওটা বেশি ছিল। সুবহানাল্লাহ। তো কাজেই আমরা অন্যের কাছে দোয়া চাওয়ার ভিতরে বৈধতা থাকলেও ইসলাম কেন উৎসাহ দেয়নি যে আপনি সরাসরি আল্লাহর কাছে দোয়া চাওয়ার মাধ্যমে দুনিয়ার সত্য হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর ওলি হয়ে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমরা খুব চমৎকার ভাবে আপনার আলোচনা শুনলাম, আমরা ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক দেখছিলেন সুন্নার আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি, অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে। আজকে আমাদের আলোচ্য বিষয় সুন্নার আলোকে আল্লাহর ওলি হওয়ার আমল পর্ব চার, হওয়ার আমল পর্ব চার। এ পর্যায়ে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আলোচনা করছিলেন বিরতির আগে যে আমরা দোয়াটা সরাসরি আল্লাহ তাআলার কাছে চাইলে কি মজা, আর আল্লাহর কোনো ওলি বা প্রিয় বান্দার কাছে চাইলে সেখানে বৈধতা থাকা সত্ত্বেও সেখানে কি অসুবিধা, এটা আপনি বলছিলেন। তো স্যার এখান থেকে আমাদের শুরু করুন, আবার শুরু করুন। আসলে দর্শকরা হয়তো বিরক্ত হচ্ছে, চার পর্ব হয়ে গেল আমলগুলো পড়লাম না, আমরা হাদিসের মূল বিষয়টা নিয়ে আসছি, যে হাদিসে ওলি হওয়ার আমলের মূল নীতিটা বলা হয়েছে, আমরা হাদিসটা আলোচনা করছি। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আল্লাহর ওলি হলে লাভ কি, আর ওলি কিভাবে হতে হবে, দুটোই হাদিসে আসছে। লাভ হলো আল্লাহর ওলির সাথে যে দুশ্মনী করবে সে লাঞ্ছিত হবে, আল্লাহ তার সাথে যুদ্ধ করবেন। আল্লাহর ওলি হলে
আল্লাহ তাকে প্রেম করেন, ভালোবাসেন, আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়, আল্লাহর ওলি হলে আল্লাহর একটা ডিভাইন গাইডেন্স পাওয়া যায়, আল্লাহর ও পথে চলা সহজ হয়ে যায়, আল্লাহর ওলি হলে আল্লাহ তার দোয়া কবুল করে, এসব আমরা জানলাম। এই জানার পাশাপাশি এই জানাগুলো যেন আমাদের ভুল বুঝি না বুঝি, এই জন্য সুন্নার আলোকে এটার প্রকৃত ধারণা নেওয়ারও চেষ্টা করলাম। তো এখন আমরা বোঝার চেষ্টা করি যে রাসূল সাল্লাম যেটা বললেন, আল্লাহ বলেছেন আল্লাহর ওলি হওয়ার জন্য মূলত কর্ম দুটো, একটা ফরজ একটা নফল। জি, এখানে প্রথম যেটা বলেছেন আল্লাহ তাআলা যে আমার ওলি হওয়ার জন্য ফরজের চেয়ে প্রিয় জিনিস আর নেই। এখানেও আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা অনেকেই মনে করি ফরজ তো ফরজ, এর কোনো সওয়াব নেই বা এটা আল্লাহর ওলি হওয়ার কাজ না, নফল দিয়ে ওলি হতে হয়। তো এটা আসলে আমরা ভুল বুঝি, আল্লাহ তো আমাদেরকে দিন দিয়েছেন আমাদের ওলি বানানোর জন্য, আমাদের ওলি হওয়ার জন্য যেটা না হলেই না এটাকে আল্লাহ ফরজ করেছেন। যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করি ছাত্রদেরকে ভালো রেজাল্ট দেওয়ার জন্য, এই জন্য ভালো রেজাল্টের জন্য যেটা না হলে নয়, অর্থাৎ উপস্থিতি, এত পার্সেন্ট অন্তত উপস্থিতি, টেস্ট পরীক্ষায় অ্যালাউ হওয়া, এগুলো ফরজ করে দিই আমরা যেন এর মাধ্যমে সে ভালো রেজাল্ট করতে পারে। এখন যদি মনে করে যে উপস্থিতি আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান ফরজ করেছে, অ্যালাউ হওয়া ফরজ, এগুলো কোনো ভালো রেজাল্টের দরকার নেই, আমরা ভালো রেজাল্টের জন্য অন্যান্য বিষয় করলেই হবে, এটা ভুল ধারণা। আল্লাহর ওলি হওয়ার জন্য যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার ওইটাকে আল্লাহ ফরজ করেছে। জি, আর ফরজ বাদ দিয়ে ওলি হওয়ার চিন্তাটা সে গোমরাহী আর কিছু নেই, এটা আমরা সমাজে দেখতে পাই। যেমন একজন মানুষ, আমরা আমাদের সমাজে ধারণা আল্লাহর ওলি হওয়ার জন্য জিকির করতে হয়, তরিকা করতে হয়, নফল ইবাদত করতে হয়, মুরাকাবা মুশাহাদা করতে হয়, তাহলিল ওয়াজিফা করতে হয়, এগুলো ধারণা একেবারে ভুল না। পার্থক্যটা হলো, যেমন নামাজ পড়ার জন্য টুপি মাথায় দিতে হয়, পাগড়ি পরতে হয়, জামা গায়ে দিতে, এটা ভালো কথা, কিন্তু লুঙ্গি পরতে হয় না, লুঙ্গি না পরেই এগুলো পরতে হয়, এটা আমাদের ভুল ধারণা। আমরা ফরজ বাদ দিয়ে আমরা যেটা প্রথম যেটা দেখতে পাই সমাজে, অনেক মানুষ আল্লাহ যে এলেম শিক্ষা করা ফরজ করেছেন, যে ফরজে আইন এলেম নেই তিনি ওলি হওয়ার চেষ্টা করছেন, ফরজে আইন এবাদত নেই তিনি নফল এবাদত করছেন, আল্লাহ এবাদত করে ওলি হওয়ার চেষ্টা করছেন, ফরজে আইন যাকাত সিয়াম অন্যান্য এবাদত নেই তিনি নফল তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা তরিকা তাসাউফ বান্দার হক দিচ্ছেন, ফরজ বান্দার হক দিচ্ছেন না। অর্থাৎ যেমন স্ত্রীকে হক দেওয়া, তার মোহর আদায় করা, মা বাবার খাবার দেওয়া, ভাই বোনের হক আদায় করা, ওজনে ঠিক করে দেওয়া, এটা ফরজ। আপনি স্ত্রীর মোহর দেননি অথবা মায়ের টাকা দেননি, বোনের হক দেননি, অথবা ওজন 100 টাকা কম দিয়েছেন, আপনি 2 লক্ষ টাকা একজন নেককার বান্দাকে দান করলেন, মাদ্রাসায় দিলেন, মসজিদে দিলেন, আপনি কী করলেন? আপনি তো আপনার ক্ষতি করলেন, লাভ করতে পারেননি। তো এই সমস্ত যে ভুলগুলো ঘটে, অথবা আমাদের দেশে আমরা দেখি শবে বরাতে, শবে কদরে, শবে মেরাজে নফল ইবাদত, শাওয়ালের রোজা ইত্যাদি আমরা পালন করি, এগুলো খুব ভালো, কিন্তু এগুলোর পাশাপাশি ফরজটা আমরা করি না। আর এই ভুল ধারণা দূর করার জন্য, এই ভুল ধারণা দূর করার জন্য আল্লাহর প্রিয় বান্দারা নেককার বান্দাদের নেককার বলে আশা করি, যারা মানুষকে বিলায়াতের পথের শিক্ষা দিয়েছেন তারা বারবার চেষ্টা করেছেন। হাদিসের আলোকে মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমরা আগেও বলেছি এগুলো ব্যাখ্যার ক্ষেত্রে এক জায়গায় বলেছেন, নফল মুস্তাহাব এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে এক ধরনের গোমরাহী। যদি ফরজ, তিনি বলছেন ফরজ নামাজ, ফরজ নামাজের ভিতরে যে নফলগুলো আছে যেমন সুবহান রাব্বিয়াল আলা 3 বারের অতিরিক্ত পড়া, দোয়া মাসুরা পড়া, বা ফরজ নামাজের ভিতরে যে নফল জিকিরগুলো আছে, এই জিকিরগুলো ভালো করে করলে, মুস্তাহাব কায়দায় করলে যে সওয়াব হবে, ফরজ নামাজের বাইরে নফল জিকির করলে তার 100 ভাগের 1 ভাগ সওয়াব হবে না। অর্থাৎ ফরজের সাথে, ফরজ রোজার সাথে জড়িত যে নফল আদবগুলো, এটাতে যে সওয়াব হবে, নফল রোজাতে সেই সওয়াব হবে না। ফরজ যাকাত, অর্থাৎ 1 আনা আপনি ফসলের যাকাত, ফরজ যাকাত দিয়েছেন, এটা 1 লক্ষ টাকা নফল দানের সে সওয়াব বেশি হবে। আপনি ফরজ হজের জন্য 2.5 লক্ষ 3 লক্ষ খরচ করেছেন, এটা ফরজ হজ বাদ দিয়ে নফল যত খরচ করেন তার চেয়ে বেশি সওয়াব। এই জন্য ফরজ আগে, ফরজ পূর্ণ করতে হবে এবং পাশাপাশি নফলও থাকবে। এক্ষেত্রে আমাদের একটা ভুল আছে, অনেকে মনে করেন যে নফলের বোধহয় কোনো গুরুত্ব নেই, নফল গুরুত্বহীন বিষয়, এখানে ভয়ঙ্কর ভুল ধারণা। আল্লাহর ওলি হওয়ার মানদণ্ড হলো সাহাবায়ে কেরাম। আমরা অনেকে মনে করি আরে ফরজই করতে পারছি না নফল, ফরজে আমার অত ফরজ নষ্ট হয়ে গেছে মনে করেন, ওই ফরজ বাদ ওই ফরজ, কিসের নফল জিকির, নফল তাহাজ্জুদ, নফল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ এবং সাহাবীদের তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরিকা হলো
ফরজ নফল একসাথে চলবে। ফরজ আমরা পরিপূর্ণ গুরুত্ব দিয়ে পালন করব, নফল যতটুকু পারি। আলহামদুলিল্লাহ স্যার, আমরা এখানেও একটা গুরুত্বপূর্ণ জায়গাতে এসে হাজির হয়েছি, আমাদের সময়টা ফুরিয়ে গেছে, আমরা পরবর্তী পর্বে এখান থেকে আবার শুরু করতে চাই। আপনি কষ্ট